শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচারের পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন মন্ত্রী, ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। আর বাকিবুর রহমান গ্রেপ্তার হতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসছে। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে একাধিক বোমা ফাটাচ্ছে বিরোধীরা, আর তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের জন্মদিনে বাকিবুরের গাড়ি উপহার, এই নিয়ে কিন্তু বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান গাড়ি উপহার দিয়েছিল তার মেয়েকে এমন দাবি উঠতেই কিন্তু একেবারে খুবই ফেটে পড়ে বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেপ্তারির পর বারবার উঠে এসেছে তার নাম। এই দুর্নীতিতে সরাসরি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত বলে দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে জন্মদিনে বাকিবুর স্কর্পিও গাড়ি উপহার দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। শরৎ পঞ্চমীর বিকেলে বিরোধী দলনেতা সেই মন্তব্যে প্রতিক্রিয়া দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, বললেন পরিবারকে আক্রমণ করা হয় এমন রাজনীতিতে বিশ্বাস করি না। যদিও বিরোধীদের প্রশ্ন, 12 বছরে কি বদলে গেলেন জ্যোতিপ্রিয়? রাজ্যে তো এই রাজনীতির সূচনা করেছিলেন তিনি। এদিন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যে রাজনীতির মধ্যে পরিবারকে টেনে নিয়ে আসা হয় তাতে আমি বিশ্বাস করি না। রাজত্ব হলো গাড়ির চাকা, চাকা ঘুরে আসে আজ যে উপরে কাল সে নিচে নেমে যাবে। তাদের মনে রাখতে হবে পরিবর্তন ঘটলে তাদেরও এই হাল হতে পারে, কালিমালিপ্ত করতে চাইলেই করা যায় না। ভবিষ্যৎ প্রমাণ করবে আমি কোথায় কত কীভাবে কাজ করেছি। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করে শুভেন্দু বলেছিলেন বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের জন্মদিনে স্কর্পিও গাড়ি উপহার দিয়েছিলেন, একই সঙ্গে বাকিবুরকে নিউ টাউনে হিটকো 3টি জমি দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। বলেন এজন্য হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন ও পুরমন্ত্রী ফিরাদ হাকিমের দুর্দিন আসন্ন। আর এবার এই নিয়ে কিন্তু বিস্ফোরণ ঘটালেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে রাজনীতির মধ্যে পরিবারকে টেনে নিয়ে আসা হয় তাতে আমি বিশ্বাস করি না। রাজত্ব হলো গাড়ির চাকা, চাকা ঘুরে আসে আজ যে উপরে কাল সে নিচে। তাদের মনে রাখতে হবে পরিবর্তন ঘটলে তাদেরও এই হাল হতে পারে, কালিমালিপ্ত করতে চাইলেই করা যায় না। ভবিষ্যতই প্রমাণ করবে আমি কোথায় কত কীভাবে কাজ করেছি, একেবারে রীতিমতো বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক। তবে আগামী দিনে বাকিবুর রহমানকে জেরা করে ইডি কি কি তথ্য হাতে পায়, কারণ বাকিবুর রহমানকে দফায় দফায় জেরা চালাচ্ছে আদালতের নির্দেশে ইডির আধিকারিকরা। কোন মন্ত্রীর ঘনিষ্ঠ এই বাকিবুর রহমান, সেই মন্ত্রীর বিরুদ্ধে ইডি কী স্টেপ নেয় সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।